সংক্ষিপ্ত পরিসরে আলোচনা নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহীর সানোবিয়া দ্বিতীয় বর্ষের ছাত্র আল আমিনকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহরবানিতে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ডাঙ্গিপাড়া নামক গ্রামে সালাফি কনফারেন্সের উদ্দেশ্যে উপস্থিত হতে পেরেছি, তাই সকলেই বলে আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি শান্তি অবতীর্ণ হোক, যার আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্তভাবে এখন সালাফি কনফারেন্স আমার আলোচনার বিষয় ইত্তেবায়ে রসুল, অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। ইত্তেবায়ে রসুল বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার রসুলের অনুসরণ। রসুলের অনুসরণ আমরা কিভাবে করব, রসুলের অনুসরণ করার প্রয়োজন আমাদের জীবনে কেন, রসুলের অনুসরণ কিভাবে করতে হবে, এই বিষয়টি আমরা এখন জানব। আল্লাহর রসুলের অনুসরণ প্রত্যেক ব্যক্তির জন্য আদর্শ, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে, এটা প্রত্যেক ব্যক্তির জন্য বাধ্যতামূলক। আল্লাহ তাআলা সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর রসুলের আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তার রসুলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আম রয়েছে তাদের তোমরা অনুসরণ করো। এখানে আল্লাহ তাআলা তার রসুলের অনুসরণ করতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার রসুলের অনুসরণ করো। আল্লাহ তাআলা সূরা হাশর অধ্যায় 59 আয়াত 7 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, এবং তিনি যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তাকে তোমরা বর্জন করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তিদানে কঠোর। সম্মানিত উপস্থিতি, এই অংশে এসে বলতে যাচ্ছি আমরা আল্লাহর রসুলের অনুসরণ করব। আল্লাহ তাআলা রসুলের অনুসরণ করতে বলেছেন, তবে আমাদের অনুসরণটা কার মতো হবে, আমরা কার মতো আল্লাহর রসুলের অনুসরণ করব। আমাদেরকে যদি রসুলের অনুসরণ করতেই হয় তাহলে সাহাবা ইকরাম যেইভাবে রসুলের অনুসরণ করে গেছেন ঠিক সেইভাবেই অনুসরণ করতে হবে। সাহাবা ইকরাম আল্লাহর রসুলের কিভাবে অনুসরণ করেছে হাদিসের মাধ্যমে জানি। ইবনে মাজার 17 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা আমি এবং আমার ভাতুষ্পুত্র একদা বসা ছিলাম, এমন সময় আমার ভাতুষ্পুত্র একটা কঙ্কর নিক্ষেপ করল। আমি তাকে বললাম, তুমি কঙ্কর নিক্ষেপ করে পাখি শিকার করো না, এতে করে হয় পাখির ডানা ভেঙে যাবে, নয় চোখটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি তাকে নিষেধ করলাম, এরপরেও সে কঙ্কর নিক্ষেপ করলো। তখন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে আমার ভাতুষ্পুত্র, তোমাকে আমি রসুলের হাদিস শোনাচ্ছি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঙ্কর নিক্ষেপ করে পাখি শিকার করতে নিষেধ করেছেন, অথচ তুমি এই কাজ করলে, লাউ কাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে কখনো কথা বলবো না। শুধু তাই নয়, সাহাবা ইকরাম রসুলের অনুসরণ করেছে কিভাবে আরেকটু দেখাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বড় বড় তিনজন সাহাবীকে শরাব পান করাচ্ছিলাম, মদ পান করাচ্ছিলাম, তাদের মধ্যে একজন ছিলেন আবু তালহা আনসারী, তাদের মধ্যে
একজন ছিলেন উবাইদা ইবনে জাররাহ, তাদের মধ্যে একজন ছিলেন উবাই ইবনে কাব, এই বড় বড় তিনজন সাহাবীকে আমি মদ পান করাচ্ছিলাম। ফাজাহুম আতিন, এমন সময় একজন আগন্তুক ব্যক্তি আসলো, ফাকালা এবং বলল ইন্নাল্লাহ কদ হুররিমাত, নিশ্চয় মদকে হারাম করা হয়েছে। এই ঘোষণা শোনার সাথে সাথে আবু তালহা আনসারী বলছে ইয়া আনাস কুম, আনাস তুমি দাঁড়াও, ইলা হাযিহিল জিরার, এই মদের পাত্রর দিকে যাও, ফাকসিরহা, এগুলোকে ভেঙে খান খান করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ খেতে নিষেধ করেছে, মদ খাওয়া থেকে বিরত হলে চলবে না, মদ যে পাত্রে রয়েছে এই পাত্রকে ভেঙে খান খান করে দাও। এই হচ্ছে রাসূলের অনুসরণ। বর্তমান সময়ে আমরা কিভাবে রাসূলের অনুসরণ করছি? আমাদের মধ্যে রাসূলের অনুসরণ নেই, আমরা আজকে রাসূলের অনুসরণ করতে পারি না। সাহাবায়ে কেরাম নিজ জীবনকে ত্যাগ তিতিক্ষা সব কিছুকে নিজের জীবনকে কুরবানি করে আল্লাহর রাসূলের অনুসরণ করেছে, আর আজকে আমরা রাসূলের অনুসরণ করতে পারি না। রাসূলের অনুসরণ করতে পারি না তার প্রমাণ আপনাকে দিই। আপনার দেহের মধ্যে রাসূলের অনুসরণ পাওয়া যায় না, আপনার দেহের মধ্যে রাসূলের অনুসরণ পাওয়া যায় না। আপনাকে দেখাই, আপনার মাথার মধ্যে আপনি চুলটা ডিজাইন করে কেটেছেন, আপনার চুলের ডিজাইন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা চুলকে খাজা করে কেটো না, এটা হারাম। চুলকে সমভাবে আল্লাহর রাসূল কাটতে, আল্লাহ তাআলা কাটতে বলছেন, আল্লাহর রাসূল কাটতে বলছেন, অথচ আপনার চুলের মধ্যে ডিজাইন, যে ডিজাইন কেটেছেন এই ডিজাইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল কাটাকে হারাম বলেছেন, অথচ আপনার চুলের মধ্যে ডিজাইন পাওয়া যায়, রাসূলের অনুসরণ আপনার মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, রাসূলের অনুসরণ যদি আপনার মধ্যে থাকত তাহলে আপনি রাসূলের সুন্নাহ দাড়িকে জবাই করতে পারতেন না। রাসূলের অনুসরণ আপনার মধ্যে নেই বলে আপনি আপনার দাড়িকে জবাই করেছেন, আপনার দাড়িকে কেটে ফেলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা গোপকে খাটো করো, দাড়িকে লম্বা করো, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, আপনি ইহুদি খ্রিস্টানদের সমঝোতায় এসে আপনি আপনার দাড়িকে কেটে ফেলেছেন, রাসূলের অনুসরণ দেখাবেন কোথায়? সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢিলাঢালা পোশাক পরিধান করতে বলছেন, আপনার পোশাকটা টাইট ফিট, বুঝতে হবে রাসূলের অনুসরণ আপনার মধ্যে নেই। আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তাআলা তিন শ্রেণীর ব্যক্তির প্রতি কিয়ামতের দিন খুব রাগান্বিত থাকবেন, এদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। আল্লাহর রাসূল বলছেন তিন শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন খুব রাগান্বিত থাকবেন, এদের সাথে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, বাংলাদেশের অধিকাংশ মানুষ আজকে টাকনুর নিচে কাপড় পরিধান করে, রাসূলের অনুসরণ কোথায় দেখাবেন? আজকে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রাসূলের অনুসরণ পাই না, আপনার আমলের মধ্যে কি দেখি? আপনি চেষ্টা করুন রাসূলের অনুসরণ করতে, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের অনুসরণ করার তৌফিক দান করুন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে রাসূলের অনুসরণ দেখাতে হবে। রাসূলের কোনো হাদিসকে আপনি খাটো করে দেখতে পারেন না, আপনার অক্ষরবিত্তাঙ্গই বলে দিবে আপনি একজন রাসূলের অনুসারী, আপনাকে দেখে যেন মনে হয় আপনি একজন রাসূলের অনুসারী। আমরা সকলকে আল্লাহর রাসূলের অনুসরণ করে এই জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাহুল্লাহু খায়রান জাযা, ধন্যবাদ আলামিনকে। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শুনব আল জামিয়া আস সালাফিয়া কুল্লিয়া শেষ বর্ষের ছাত্র মোহাম্মদ আল ফিরোজের কাছ থেকে। মোহাম্মদ আল ফিরোজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়ে বাচ্চা তো নাকি? মেয়ে বাচ্চা মেয়ে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টেজে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, মেয়ে বাচ্চা হারিয়ে গেছে, মানে গ্রামে গিয়ে কাঁদছে কিন্তু কেউ জানে না। বাচ্চাটা আপনাদের কারো হলে চিনতে পারলে সহযোগিতা করবেন আমাদেরকে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, একটা মেয়ে বাচ্চা আনুমানিক 2-3 বছর হবে, বাচ্চাটা হারিয়ে আছে, কেউ মানে এর কারো বাবা মার খোঁজ পাওয়া যাচ্ছে না। আপনাদের যাদের হয় স্টেজে দেখা করে বাচ্চাটা নিয়ে যাবেন, বাচ্চাটা কাঁদছে।
Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Wailul likulli humasatil lumaza. An Abdullah ibn Sufyan ibn Abdullah Thaqafi radhiyallahu ta'ala anhu qala qultu ya Rasulullah sallallahu